হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশের জনপ্রিয় পরিচালক মালেক আফসারির 1996 সাল থেকে 2000 সাল পর্যন্ত মুক্তি পাওয়া 6টি সিনেমার মধ্যে কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল এবং এই 6টি সিনেমার মধ্যে কোন সিনেমা বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করেছিল। চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। মালেক আফসারি পরিচালিত সালমান শাহ অভিনীত 1996 সালে মুক্তি পাওয়া এই ঘর এই সংসার, এই সিনেমাটি প্রথম সপ্তাহে 28টি সিনেমা হলে মুক্তি পায়, দ্বিতীয় সপ্তাহে 30টি সিনেমা হলে চলে, তৃতীয় সপ্তাহে সিনেমা হল কমে 19টি সিনেমা হলে চলে এই ঘর সংসার সিনেমাটি, চতুর্থ সপ্তাহে 17টি সিনেমা হলে চলে। সালমান শাহ অভিনীত এই ঘর এই সংসার, এই সিনেমাটি 7 সপ্তাহে সর্বমোট 144টি সিনেমা হলে চলেছিল। ছায়াছন্দে এই ঘর এই সংসার এই সিনেমাটিকে ফ্লপ বার্ডের দেওয়া হয়েছে। তবে এই ঘর এই সংসার সিনেমাটি সালমানের মৃত্যুর পর আবার পূর্ণ মুক্তি পায় এবং বক্স অফিসে হিট হয় এই ঘর এই সংসার সিনেমাটি। এই তালিকার 5 নম্বরে আছে মালেক আফসারি পরিচালিত মৃত্যুর মুখে সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, মুনমুন, আমিন খান, ময়ূরী অভিনীত মৃত্যুর মুখে এই সিনেমাটি 1998 সালে প্রথম সপ্তাহে 40টি সিনেমা হলে মুক্তি পায়। মৃত্যুর মুখে সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে হল কমে 35টি সিনেমা হলে চলে, তৃতীয় সপ্তাহে 34টি সিনেমা হলে চলে, চতুর্থ সপ্তাহে 30টি সিনেমা হলে চলে এবং পঞ্চম সপ্তাহে মৃত্যুর মুখে সিনেমাটি হল কমে 15টি সিনেমা হলে চলে। গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন অভিনীত মৃত্যুর মুখে সিনেমাটি 12 সপ্তাহে সর্বমোট 325টি সিনেমা হলে চলে। মৃত্যুর মুখে সিনেমাটি এই 325টি সিনেমা হল থেকে গ্রস কালেকশন করে প্রায় 7 কোটি টাকা, নেট কালেকশন করে প্রায় 3 কোটি 20 লক্ষ টাকা। ছায়াছন্দের মতে মৃত্যুর মুখে সিনেমাটি 1998 সালে মুক্তির পর হিট হয়। আমাদের হিসাবে মৃত্যুর মুখে সিনেমাটি বক্স বিশেষ সুপার হিট ব্যবসা করে। এই তালিকার 4 নম্বরে আছে মালেক আফসারি পরিচালিত লাল বাদশাহ সিনেমাটি। মান্না, পপি, শাহনাজ অভিনীত লাল বাদশাহ এই সিনেমাটি 1999 সালে প্রথম সপ্তাহে 48টি সিনেমা হলে মুক্তি পায়। মেগাস্টার মান্না অভিনীত লাল বাদশাহ সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে 47টি সিনেমা হলে চলে, তৃতীয় সপ্তাহে 37টি সিনেমা হলে চলে, চতুর্থ সপ্তাহে 39টি সিনেমা হলে চলে। মালেক আফসারি পরিচালিত লাল বাদশাহ সিনেমাটি মাত্র 8 সপ্তাহে 300+ সিনেমা হলে চলেছিল। লাল বাদশাহ সিনেমাটি 300+ সিনেমা হল থেকে টোটাল গ্রস কালেকশন করে প্রায় 8 কোটি টাকা, নেট কালেকশন করে প্রায় 3.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী লাল বাদশাহ সিনেমাটি সুপার হিট সিনেমা। এই তালিকার 3 নম্বরে আছে মালেক আফসারি পরিচালিত মান্না, মুনমুন, আমিন খান, ময়ূরী অভিনীত মরণ কামুর সিনেমাটি। মরণ কামুর সিনেমাটি 1999 সালে প্রথম সপ্তাহে 42টি সিনেমা হলে মুক্তি পায়। মরণ কামুর সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে 42টি সিনেমা হলে চলে, তৃতীয় সপ্তাহে 38টি সিনেমা হলে চলে, চতুর্থ সপ্তাহের রেকর্ড পরিমাণ 49টি সিনেমা হলে চলে। মালেক আফসারি পরিচালিত মরণ কামুর সিনেমাটি 12 সপ্তাহে সর্বমোট 410+ সিনেমা হলে চলেছিল। মরণ কামুর সিনেমাটি এই 410+ সিনেমা হল থেকে টোটাল গ্রস কালেকশন করে 9 কোটি টাকা প্লাস, নেট কালেকশন করে 4 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মরণ কামুর সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। এই তালিকার 2 নম্বরে আছে মালেক আফসারি পরিচালিত হীরা চুন্নি পান্না সিনেমাটি। ডিপজল, পপি, শাকিব খান, আমিন খান ও ময়ূরী অভিনীত হীরা চুন্নি পান্না এই সিনেমাটি প্রথম সপ্তাহের রেকর্ড পরিমাণ 46টি সিনেমা হলে মুক্তি পায়। হীরা চুন্নি পান্না সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে 49টি সিনেমা হলে চলে, তৃতীয় সপ্তাহে 45টি সিনেমা হলে চলে। মালেক আফসারি পরিচালিত হীরা চুন্নি পান্না এই সিনেমাটি মাত্র 8 সপ্তাহে 350+ সিনেমা হলে চলেছিল। মালেক আফসারি পরিচালিত হীরা চুন্নি পান্না এই সিনেমাটি 350টি সিনেমা হল থেকে টোটাল গ্রস কালেকশন করে 12 কোটি টাকা প্লাস, নেট কালেকশন করে প্রায় 5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী হীরা চুন্নি পান্না এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। এই তালিকার 1 নম্বরে আছে মালেক আফসারি পরিচালিত রাজা। মান্না, মুনমুন অভিনীত রাজা এই সিনেমাটি 1999 সালে প্রথম সপ্তাহের রেকর্ড পরিমাণ 56টি সিনেমা হলে মুক্তি পায়। মালেক আফসারি পরিচালিত রাজা সিনেমাটি প্রথম সপ্তাহে এই 56টি সিনেমা হল থেকে টেবিল কালেকশন করে প্রায় 1.35 কোটি টাকা। মালেক আফসারি পরিচালিত রাজা সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে 50টি সিনেমা হলে চলে, তৃতীয় সপ্তাহে 45টি সিনেমা হলে চলে। মালেক আফসারি পরিচালিত রাজা সিনেমাটি মাত্র 9 সপ্তাহে 410+ সিনেমা হলে চলেছিল। এই 410টি সিনেমা হল থেকে রাজা সিনেমাটি টোটাল গ্রস কালেকশন করে 17 কোটি টাকা প্লাস, নেট কালেকশন করে প্রায় 6 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাজা সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। তো বিয়াস, মালেক আফসারি পরিচালিত এই 6টি সিনেমার মধ্যে আপনার প্রিয় সিনেমা কোনটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।